वेलकम टू स्मार्ट रैंकर्स स्मार्ट रैंकर्स से अपने सकल के स्वागत जानाच्छी। आई एम रूपा गुप्ता योर एजुकेटर ऑन दिस चैनल। सो आमी डिस्कस करब इंडियन पॉलिटी रिलेटेड एमसीक्यू। टोटल 10 एमसीक्यू थाकबे बाट तार साथे रिलेटेड किछु इनफरमेशन तुम्हारे साथ शेयर करब। तुम्हारा पुरो भिडियो देखो, अवश्य तुम्हारे हेल्पफुल है। तुम्हारा निजे बुझते पारबे प्रिलिम्स एवं मेनर क्षेत्र में कोश्चनगुलो कतटा इम्पर्टेंट एवं सेटा जदि कन्सेप्ट तुम्हारे क्लियर हो जाए एवं प्रैक्टिस तुम्हारा एभावेई जदि करते थाको তাহলে তোমাদের এক্সাম হলে গিয়ে কনফিউশনটা অনেকটাই কমে যাবে। তো লেটস গেট স্টার্টেড। কোশ্চেন নাম্বার ওয়ান দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ মেম্বার অফ দ্য পঞ্চায়েত সমিতি। তো তোমরা জানো আমাদের লোকাল গভর্নমেন্ট যেটা পঞ্চায়েত, তার তিনটে টিয়ার থাকে। একটা হচ্ছে গ্রাম সভা, একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর একটা জেলা পরিষদ। তো যেটা ইন্টারমিডিয়েট লেভেল মানে পঞ্চায়েত সমিতি, সেখানে কে কে মেম্বার হতে পারে। তো দেখো এখানে অপশন এ দিয়েছে সরপঞ্চেস অফ দ্য অল পঞ্চায়েত, ইলেক্টেড মেম্বার্স অফ স্টেট লেজিসলেচার বিলঙ্গিং টু দ্যাট এরিয়া, সেই এরিয়ার এমএলএস। ইলেক্টেড মেম্বার অফ স্টেট লেজিসলেচার মানে হচ্ছে এমএলএ যাকে বলা হয়। অ্যান্ড থার্ড অপশন দিয়েছে মেম্বার অফ ইউনিয়ন পার্লামেন্ট বিলঙ্গিং টু দ্যাট এরিয়া, ইট মিনস এমপি। তাহলে সেই এরিয়ার এমএলএ, সেই এরিয়ার এমপি অ্যান্ড সরপঞ্চেস। অ্যান্ড অপশন ডি দিয়েছে অল অফ দ্য অ্যাবভ আর মেম্বার্স অফ দ্য পঞ্চায়েত সমিতি। সো এখানে অ্যান্সার হবে অল অফ দি অ্যাবভ। তাহলে সরপঞ্চেস অফ অল পঞ্চায়েত মেম্বার্স হয়, এমএলএ যত ওই এরিয়ার যতজন এমএলএ আছে তারা এই পঞ্চায়েত সমিতির মেম্বার হবে। তার সাথে ওখানকার যে এমপি থাকবে সেই এরিয়া, সেই এমপি কিন্তু সেই পার্টিকুলার পঞ্চায়েত সমিতির মেম্বার হবেন। সবাই কিন্তু এক্স অফিসিও মেম্বার হয়ে যাবেন এই পঞ্চায়েত সমিতির ওই এরিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার টু, হোয়াইল অ্যাপয়েন্টিং আ গভর্নর দ্য প্রেসিডেন্ট জেনারেলি কনসাল্ট দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট দিস ইজ। তো তোমরা জানো গভর্নরকে কী অ্যাপয়েন্ট করে, প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করার সময় গভর্নরকে কী করে, জাস্ট এ মিনিট, হ্যাঁ, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করার সময় গভর্নরকে চিফ মিনিস্টারের সাথে মাঝে মাঝে কনসাল্ট করে, সেই পার্টিকুলার স্টেটের, যেই স্টেটের সে হচ্ছে চিফ মিনিস্টার চয়েস করতে যাচ্ছে, সেই স্টেটে সরি গভর্নর চুজ করতে যাচ্ছে, সেই স্টেটের চিফ মিনিস্টারকে কনসাল্ট করে। তো সেটা কি কনস্টিটিউশনে লেখা আছে? তো এখানে অপশনগুলো দেখো, কনস্টিটিউশনালি ইম্পারেটিভ আ ম্যাটার অফ কনভেনশন বিকজ পার্লামেন্ট হ্যাজ লেজিসলেটেড টু দ্য এফেক্ট আর ডিউটি অফ দ্য প্রেসিডেন্ট। মানে এখানে অপশনগুলোর মধ্যে বলেছে যে এটা কি কনস্টিটিউশনে বলা আছে বা এটা কনভেনশন অনুযায়ী চলে আসছে, একটা কনভেনশন হয় না কালচার বা কনভেনশন, এটাই হয়ে আসছে, এইভাবে চলে আসছে, বা বিকজ পার্লামেন্ট কোনো আইন তৈরি করেছে, লেজিসলেটেড মানে ল তৈরি করা, বা পার্টিকুলার কোনো আইন তৈরি করেছে এই ব্যাপারে যে না প্রেসিডেন্টকে সেই রাজ্যের চিফ মিনিস্টারকে কনসাল্ট করতেই হবে গভর্নরকে অ্যাপয়েন্ট করার জন্য, বা এ ডিউটি অফ দ্য প্রেসিডেন্ট, বা প্রেসিডেন্টের ডিউটির মধ্যে এটা পড়ে। তো এখানে এই চারটে অপশনের মধ্যে যেটা কারেক্ট অ্যান্সার সেটা হবে আ ম্যাটার অফ কনভেনশন। তো এটা কোনোভাবেই কোথাও মেনশন নেই, না প্রেসিডেন্টের ডিউটিতে, না তো কনস্টিটিউশনে, আর না তো কোনো পার্লামেন্ট এটাতে ল তৈরি করেছে, এটা জাস্ট একটা ম্যাটার অফ কনভেনশন। এটা ফলো করতেও পারে, সরি, এটা ফলো করতেও পারে প্রেসিডেন্ট আর নাও করতে পারে। তো অপশান বি এখানে অ্যান্সার, আ ম্যাটার অফ কনভেনশন। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কেসেস ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেলট উইথ দ্য ইস্যু অফ ক্রিমি লেয়ার অ্যামং দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস। এখানে ব্যাকওয়ার্ড হয়ে গেছে, ব্যাকওয়ার্ড হবে, কারেক্ট করে নাও তোমরা। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এই ক্রিমি লেয়ারের একটা ইস্যু নিয়ে একটা ভার্ডিক দিয়েছিল, সেটা কোন কেসে? সেটা হচ্ছে চারটি অপশান এখানে দেওয়া আছে, আমি আর পড়ছি না, তোমরা পড়ে নিও, যেটা অ্যান্সার শুধু সেটাই আমি বলবো। এখানে অ্যান্সার হবে অপশান বি, দুবার অপশান দেওয়া হয়েছে, ইন্দিরা সানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটা অ্যান্সার হবে। এই পার্টিকুলার কেসে বলা হয়েছিল যে ওবিসিতে সবাই কিন্তু, যারা ওবিসি আমাদের রাজ্যে বলবে ওবিসি বি, এটা যাই হোক ওবিসি এ বি এরকম বলা হয়, তো যাই হোক ওবিসিতে যারা সবাই কিন্তু, যারা ওবিসি তারা কিন্তু এই রিজার্ভেশনের সুযোগ পাবে না, যারা ক্রিমিলিয়ার, যাদের ক্রিমিলিয়ার লেখা থাকবে তারা কিন্তু এই সুযোগ সুবিধা পাবে না, যাদের ক্রিমিলিয়ার থাকবে না তারাই কিন্তু ওবিসি রিজার্ভেশন সুবিধাটা পাবে, ঠিক আছে? তো রিজার্ভেশনের মধ্যে, ওবিসির মধ্যে যে ক্রিমিলিয়ার কনসেপ্টটা, তোমাদের কেউ যদি ওবিসি হও বা তোমাদের ফ্রেন্ড বা কেউ রিলেটিভস যদি ওবিসি থাকে, তাহলে তোমরা সেখানে দেখবে যে
ক্রিমি লেয়ার কথাটা লেখা আছে, যদি ক্রিমি লেয়ার মানে পড়ে না এই কথাটা লেখা থাকে তাহলে রিজার্ভেশনের সুযোগ পাবে, কিন্তু যদি না থাকে সেটা উল্লেখ করা তাহলে কিন্তু রিজার্ভেশনের সুযোগটা পাচ্ছে না। তো এটা কোন পার্টিকুলার কেসে করেছিল, এটা একটা জাজমেন্ট হয়েছিল ইন্দ্রা সানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। ওকে ওকে, তো 4 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, হাউ লং আ পার্সন শুড হ্যাভ প্র্যাকটিসড ইন হাইকোর্ট টু বি এলিজিবল টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ আ জজ অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তাহলে এখানে পার্টিকুলার কিছু বলেনি, এটা অ্যাডভোকেটও হতে পারে এখানে বা জাজও হতে পারে। তো এই এই কোশ্চেনটা একটু কনফিউজিং আছে, কারণ অ্যাডভোকেট যদি হয় তাহলে 10 বছর প্র্যাকটিস করতে হবে, এবং যদি সে জাজ হিসেবে হাইকোর্টে 5 বছর কাজ করে তাহলেও কিন্তু সে সুপ্রিম কোর্ট জাজ হওয়ার জন্য এলিজিবল। ওকে, তো প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, তোমরা জানো সুপ্রিম কোর্টের যে জাজ হয় তাদের তাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। তো প্রেসিডেন্ট তাকে তখনই অ্যাপয়েন্ট করবে যখন সে অলরেডি কোনো হাইকোর্টে 5 বছর প্র্যাকটিস করে নিয়েছে অ্যাজ এ জাজ হিসেবে, আর 10 বছর অ্যাজ অ্যান অ্যাডভোকেট হিসেবে যদি কাজ করেছে তাহলে তাকে সুপ্রিম কোর্টের জাজ হিসাবে নিয়োগ করা যাবে। আদারওয়াইজ আরেকটা কিন্তু এখানে ক্রাইটেরিয়া আছে, যে প্রেসিডেন্ট যদি মনে করে সে একজন এমিনেন্ট জিউরিস্ট ইন, তাহলে কিন্তু তবুও তাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করতে পারে, সেটা এক্সেপশনাল কেসে হতে পারে। ওকে, আর কোনো আরেকটা ব্যাপার যেটা সুপ্রিম কোর্টের জাজের কোনো রকম মিনিমাম এজ কিন্তু প্রেসক্রাইব করা নেই, যেমন গভর্নর প্রেসিডেন্টের একটা এজ আছে, এই বছর মিনিমাম এত এজ হলেই তবেই প্রেসিডেন্ট হতে পারবে বা গভর্নর হতে পারবে, বাট সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজেসদের জন্য কিন্তু কোনো রকম এজ কিন্তু ডিফাইন করা নেই কনস্টিটিউশনে। তাহলে এখানে একটু কনফিউশন আছে এই অ্যান্সারটা নিয়ে, যেহেতু কোশ্চেনটা ইটসেলফ কনফিউজিং, সো তোমরা এটা মনে রাখবে অ্যাডভোকেট হলে 10 ইয়ার্স, ওকে, অ্যান্ড যদি জাজ হিসাবে কাজ করে প্র্যাকটিস করে তাহলে 5 বছর তাকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, ইন কেস অ প্রেসিডেন্ট ডাইজ ওয়াইল ইন অফিস দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ। তাহলে যদি প্রেসিডেন্ট তার অফিসেই মারা যায়, মানে ডিউরিং তার যতদিন তিনি অফিসে আছেন, তিনি অ্যাজ এ প্রেসিডেন্ট আছেন ইন্ডিয়ার, তখন তিনি যদি মারা যান, তাহলে তোমরা জানো প্রেসিডেন্ট যদি অ্যাবসেন্ট থাকে কোনো কারণে, মারা যায় বা কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু ভাইস প্রেসিডেন্ট তার জায়গায় অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন। ওকে, অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন, তো ম্যাক্সিমাম কত টাইম অবধি তিনি এই প্রেসিডেন্টের ইনচার্জ মানে চার্জ নিয়ে থাকতে পারেন বা অ্যাজ এ প্রেসিডেন্ট কাজ করতে পারেন, তাহলে এখানে অ্যান্সার হবে ম্যাক্সিমাম 6 মান্থস। 6 মান্থসের বেশি কিন্তু তিনি প্রেসিডেন্ট থাকবেন না, কারণ কনস্টিটিউশনে প্রভিশন আছে যে ছয় মাসের মধ্যে আরেকজন প্রেসিডেন্ট নিয়োগ করে নিতে হবে, এই টাইম পিরিয়ডের মধ্যে, এই 6 মাসের মধ্যে কিন্তু অবশ্যই প্রেসিডেন্টকে নিয়োগ করে নিতে হবে, এই পয়েন্টটা তোমরা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, ইন দ্য ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম ভোট অন অ্যাকাউন্ট ইজ ভ্যালিড ফর হাউ মেনি মান্থস। তাহলে আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেমে ভোট অ্যান্ড অ্যাকাউন্ট কত মাসের জন্য ভ্যালিড থাকে, এক্সেপ্ট দ্য ইয়ার অফ ইলেকশন। তো ইলেকশন ইয়ারে অনেক সময় অনেক দিন পর্যন্ত থাকতে পারে, কারণ নতুন সরকার আসে বা যখন নতুন সরকার গঠন হয় তখন আবার নতুন করে বাজেট আনে। তো ভোট অন অ্যাকাউন্ট হচ্ছে বাজেট আসার আগে, মানে সরি, বাজেট পাশ হওয়ার পরে কি হয়, ইমিডিয়েট যে খরচাটা করতে হয়, কারণ বাজেট পেশ হওয়ার পর তো কী হয়, খরচা সেটা পাশ করতে হয়, সেটা বিভিন্ন খাতে আবার অ্যালোট করতে হয়, সেক্ষেত্রে অনেক টাইম লেগে যায়। তো ইমিডিয়েটলি বাজেট পাশ হওয়ার আগে যে 2 মাস সময় থাকে, তাহলে এখানে অ্যান্সার হবে 2 মাস, তখন একটা ভোট অ্যান্ড অ্যাকাউন্ট পাশ করা হয়। ওকে, একটা ভোট অ্যান্ড অ্যাকাউন্ট পাশ করা হয়, সেটা হচ্ছে ম্যাক্সিমাম 2 মাসের জন্য ভ্যালিড থাকে। কিন্তু ইলেকশনের ইয়ারগুলোতে কী হয় সেদিন তখন কিন্তু যেহেতু নতুন সরকার আবার থেকে গঠন হয় এবং কোনো সার্টেনিটি থাকে না যে ওই সরকারই আবার আসবে না অন্য সরকার আসবে, সেক্ষেত্রে আবার থেকে নতুন সরকার নতুন বাজেট পেশ করে, সেক্ষেত্রে ভোট অ্যান্ড অ্যাকাউন্টটা কিন্তু অনেকদিন অবধি চলতে পারে। ওকে, তো এখানে অ্যান্সার হচ্ছে এ। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচড। তাহলে নট কারেক্টলি ম্যাচড বলছে, নট কথা দেখো এই সময় খুব মাথায় দেখে রাখবে, কারণ অনেক সময় আমরা একটা ইগনোর করি। তো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অ্যান্ড চেয়ার্ড বাই, তাহলে এখানে এদিকে দেওয়া আছে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্টের, আর এখানে কে চেয়ারম্যান হবে পদাধিকার বলে। ওকে, তো পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি হয়, অ্যাডহক কমিটি হয়, তোমরা জানো স্ট্যান্ডিং কমিটি ইজ এ কাইন্ড অফ পার্মানেন্ট কমিটি হয়, যেটা সবসময় গঠন হয়, অ্যান্ড যেটা অ্যাডহক কমিটি হয় সেটা বিশেষ কোনো পারপাসের জন্য গঠন করা হয়। তো এটা হচ্ছে ডিফারেন্স। অ্যান্ড স্ট্যান্ডিং কমিটি যেটা এখানে আছে, প্রথম কমিটিটা আছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যেটাকে আমি শর্টে প্যাকও বলে থাকি, পিএসি প্যাক।
তার চেয়ারম্যান কে হবে? মেম্বার অফ অপোজিশন হবে। অনেক সময় মেম্বার অফ অপোজিশন হয়, অপোজিশন লিডারও হতে পারে, মেম্বার অফ অপোজিশন হবে মোট কথা। নেক্সট, কমিটি অন পাবলিক আন্ডারটেকিং, তার যে চেয়ারম্যান হয় সে হচ্ছে লোকসভা মেম্বার, মানে লোকসভার একজন মেম্বার হবে এই কমিটি অফ পাবলিক আন্ডারটেকিংয়ের চেয়ারম্যান। নেক্সট, কমিটি অন প্রাইভেট মেম্বার্স বিলস অ্যান্ড রেজলিউশন, এটা হবে ডেপুটি স্পিকার অফ লোকসভা। কমিটি অন প্রাইভেট মেম্বার্স বিল অ্যান্ড রেজলিউশনের চেয়ারম্যান হবে ডেপুটি স্পিকার অফ লোকসভা। অ্যান্ড লাস্ট, বিজনেস অ্যাডভাইসারি কমিটি, এটা কিন্তু ভুল আছে এখানে, তাহলে এখানে এটাই অ্যান্সার হবে, কারণ তোমাদের এটাই চেয়েছে যে নট কারেক্টলি ম্যাচ, তাহলে এখানে অ্যান্সার হবে বিজনেস অ্যাডভাইসারি কমিটি। এটা লেখা আছে ফিনান্স মিনিস্টার, বাট এটা হবে স্পিকার, স্পিকার অফ লোকসভা। বিজনেস অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান হচ্ছে স্পিকার অফ লোকসভা। আর বিজনেস অ্যাডভাইসারি কমিটি সম্পর্কে কিছু কথা তোমাদের বলে দিই। এই বিজনেস অ্যাডভাইসারি কমিটির কাজ হলো তোমাদের বিভিন্ন যে লোকসভার বিভিন্ন যে লোকসভা বা রাজ্যসভার যে টেবিল, প্রোগ্রাম অ্যান্ড টাইম টেবিল হয় সেটা সেট করে, এবং এর চেয়ারম্যান লোকসভায় হয় এটা স্পিকার, এবং রাজ্যসভায় এর চেয়ারম্যান হয় ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, লোকসভায়, কারণ লোকসভার চেয়ারম্যান হচ্ছে স্পিকার বলা হয়, কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান আমাদের ভাইস প্রেসিডেন্ট হয়ে থাকেন। এবং লোকসভায় এই কমিটির মেম্বার থাকে 15 জন, এই বিজনেস অ্যাডভাইসারি কমিটি, বাট রাজ্যসভায় এটার মেম্বার সংখ্যা হচ্ছে 11 জন। তো এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন রাখো, দ্য স্পিকার মে বি রিমুভ, স্পিকারকে রিমুভ করার প্রসেসটা এখানে জিজ্ঞেস করেছে, চারটে অপশান দেওয়া আছে, একবার পড়ে দিচ্ছি। বাই এ রেজলিউশন অফ আ হাউস পাসড বাই দ্য মেজরিটি অফ টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস, বাই আ রেজলিউশন অফ হাউস পাসড বাই 2/3 মেজরিটি অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, বাই আ রেজলিউশন অফ দ্য হাউস মুভড আফটার 14 ডেজ ক্লিয়ার নোটিস অ্যান্ড পাসড বাই মেজরিটি অফ অল মেম্বার্স অফ দ্য হাউস, অর বাই আ রেজলিউশন মুভড আফটার 14 ডেজ নোটিস অ্যান্ড পাসড বাই দ্য মেজরিটি অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশান সি, ওকে, এখানে অ্যান্সার হবে অপশান সি, কারণ 14 দিনের আগে নোটিশ দিয়ে দিতে হয়, তারপরে মেজরিটি অফ দ্য হাউস মানে 50%, মেজরিটি মানে কি, 50%-এর বেশি হলেই তাকে মেজরিটি বলা হবে। তাহলে 50%-এর বেশি যদি সাপোর্ট করে, মেম্বারদের পাস হয়, রেজলিউশনটা পাস করা হয়, তাহলে কিন্তু স্পিকারকে রিমুভ করা যাবে। এবং আরেকটা পয়েন্ট উল্লেখযোগ্য, যেটা 14 দিনের প্রায় নোটিস দিতে হবে একটা, তাকে রিমুভ করার আগে, তাকে রিমুভ করার আগে 14 দিনের নোটিস দিতে হবে, প্লাস আরেকটা যেটা 50 মেম্বারের সাপোর্ট লাগবে, অ্যাটলিস্ট লোকসভার 50 জন মেম্বার যদি ওই রেজলিউশনটাকে পেশ করার আগেই যদি সাপোর্ট করে, রিকমেন্ড করে, রিকমেন্ডেশন অন দ্য 15 মেম্বার্স, প্রথমেই যেরকম 14 দিনের নোটিশ দেওয়া হবে ওরকমই 50 জনের সাপোর্ট যদি দেয়, তবেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু করা যাবে, এই রেজলিউশনের প্রক্রিয়াটা, আদারওয়াইজ এটা শুরু করা যাবে না। তো এই পয়েন্টটা তোমরা মাথায় রাখবে স্পিকারের রিমুভালের ক্ষেত্রে। নেক্সট, দ্য রেসিডোরি পাওয়ার অফ পার্লামেন্ট ইজ এনিমেটেড ইন হুইচ আর্টিকেল, তাহলে রেসিডুয়ারি পাওয়ার মানে কি, মানে যেই পাওয়ারটা, মানে যেই ক্ষমতাটা লেজিসলেচার তৈরি করা, ইউনিয়ন লিস্টে নেই, স্টেট লিস্টে নেই, এবং কনকারেন্ট লিস্টেও নেই। তোমরা জানো তিনটে লিস্ট থাকে ল বানানোর ক্ষেত্রে, যেটা ইউনিয়ন লিস্টে ইউনিয়ন ল তৈরি করে, স্টেট লিস্টে স্টেট, অ্যান্ড কনকারেন্ট লিস্টে উভয়ই ল তৈরি করতে পারে। কিন্তু এই তিনটের মধ্যেই যদি কোনো প্রভিশন না থাকে সেটাকে বলা হয় রেসিডুয়ারি পাওয়ার, এবং সেটা কার হাতে থাকে, সেটা কোন আর্টিকেলে বলা হয়েছে, সেই রেসিডুয়ারি পাওয়ারের ক্ষমতা আর্টিকেল 248-এ বলা হয়েছে। এবং আরেকটা পয়েন্ট এটার সাথে মনে রাখবে, যে ইউনিয়ন লিস্ট এন্ট্রি 97, যেটা মানে লাস্ট যেটা এন্ট্রি, তার মধ্যেই কিন্তু এই রেসিডুয়ারি পাওয়ারের কথাটা কিন্তু উল্লেখ করা আছে। তো এই পয়েন্টটা মনে রাখবে। তাহলে এখানে বলা আছে যে কোনো কোনো এরকম কোনো ম্যাটার যেটা সেকেন্ড লিস্ট মানে স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্টে উল্লেখ করা নেই, সেই জায়গায়, সেই জিনিসগুলোতে ল তৈরির ক্ষমতা থাকবে ইউনিয়ন পার্লামেন্টের, এবং যে কোনো ট্যাক্স যদি উল্লেখ না থাকে তো সেই ট্যাক্সে লেবি করার ক্ষমতা চলে যাবে ইউনিয়নের কাছে। তো এই জিনিসটা উল্লেখ করা আছে আর্টিকেল 248-এ। নেক্সট কোয়েশ্চেন দেখো, লাস্ট কোয়েশ্চেন অফ দিস সিরিজ, দ্য পার্লামেন্ট ক্যান মেক এনি ল ফর হোল অর এনি পার্ট অফ ইন্ডিয়া ফর ইমপ্লিমেন্টিং ইন্টারন্যাশনাল ট্রিটিস। তাহলে এখানে বলছে যে পার্লামেন্টের একটা পাওয়ার আছে, যে সে হচ্ছে গোটা কান্ট্রিতে বা কোনো এনি পার্ট অফ ইন্ডিয়া
তে ইন্ডিয়ার জন্য ল তৈরি করতে পারে। এমনি তো স্টেটের ক্ষেত্রে বেশিরভাগ ল তৈরির ক্ষমতা স্টেটকে দেওয়া হয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে যে পার্লামেন্ট কিন্তু কোনো পার্টের জন্য বা পুরো দেশের জন্য একটা ল তৈরি করতে পারে, ইন্টারন্যাশনাল যদি কোনো ট্রিটি সাইন করে তার জন্য, সেটাকে ফোর্সে নিয়ে আসার জন্য যে কোনো টাইপের ল তৈরি করতে পারে। তো এটার জন্য কি দরকার হবে, এটার জন্য উইথ দ্য কনসেন্ট অফ অল স্টেট, অল স্টেটের কনসেন্ট দরকার হবে, উইথ দ্য কনসেন্ট অফ দ্য মেজরিটি অফ দ্য স্টেট বা মেজরিটি অফ দ্য স্টেটের কনসেন্ট দরকার হবে, উইথ দ্য কনসেন্ট অফ দ্য স্টেটস কনসার্ন বা যেই যেই স্টেট স্টেটের সম্পর্কে ওই লটা এনফোর্স হবে সেই স্টেট থেকে কনসেন্ট নিতে হবে, আর উইদাউট দ্য কনসেন্ট অফ এনি স্টেটস। তাহলে এখানে অ্যান্সার হবে উইদাউট দ্য কনসেন্ট অফ এনি স্টেটস। এই প্রভিশনটা দেওয়া হয়েছে আর্টিকেল 253-তে, এই পয়েন্টটাও মনে রাখবে। আর্টিকেল 253-তে বলা হয়েছে যে পার্লামেন্টের এই ক্ষমতা দেওয়া হয়েছে যে পার্লামেন্ট হচ্ছে ল তৈরি করতে পারবে গোটা দেশের জন্য বা কোনো পার্ট, দেশের যে কোনো একটা পার্টের জন্য ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ ইন্টারন্যাশনাল ট্রিটিস। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তোমরা শেয়ার করে নাও, শেয়ার করো যাতে আরও অনেকজনের কাছে ভিডিওটি পৌঁছাক এবং আমাদের চ্যানেলের যে ভিউজটা আছে সেটা একটু বাড়ুক, যাতে আমরা এনকারেজড হই তোমাদেরকে এগুলো প্রোভাইড করার জন্য। অ্যান্ড তোমাদের ভালো লাগলে একটু কমেন্ট করে জানাও যে তোমাদের এটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।